ইংল্যান্ডের টিভি চ্যানেল বিটি স্পোর্টসে সাবেক অফ স্পিনার গ্রাহাম সোয়ান তার পছন্দের সেরা একাদশ ঘোষণা করেছেন। একাদশের সাত নাম্বার অলরাউন্ডার কোটায় টাইগার ক্রিকেটার সাকিবুল হাসানকে রেখেছেন অ্যাশেজ জয়ী এই সাবেক অফ স্পিনার। সোয়ানের দলে ওপেনিংয়ে থাকছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন কক। তিন নম্বরে ইংলিশম্যান জো রুটের সাথে অধিনায়ক হিসেবে চার নম্বরে আছেন ভারতীয় রান মেশিন বিরাট কোহলি। অজি অধিনায়ক স্টিভেন স্মিথ থাকছেন পাঁচ নম্বরে। অলরাউন্ডার কোটায় ছয় নম্বরে আছেন আরেক ইংলিশম্যান বেন স্টোকস। সাথে স্পিন বোলিংয়ের পাশাপাশি কার্যকরী ব্যাটিংয়ের জন্য সাকিবুল হাসানকে রেখেছেন সোয়ান। আট নয় দশ নম্বর পজিশনে তিন অজি ক্রিকেটার ম্যাক্সওয়েল, ফোকনার ও ফাস্ট বোলার মিশেল স্টার্ককে রেখেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ স্পিনার সুনীল নারিন থাকছেন স্পেশালিস্ট স্পিনার হিসেবে। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নেয়া প্রসঙ্গে সোয়ান বলেন, সাকিব দারুণ ওয়ানডে ক্রিকেটার, সাত নম্বরে ব্যাট হাতে কার্যকরী ও বোলিং এর ধার অনেক, তার রেকর্ড কথা বলে। চলুন দেখে নেওয়া যাক গ্রাম সোয়ানের ওয়ানডে একাদশে কে কে থাকছে। ডেভিড ওয়ার্নার, কুইন্টন কক উইকেট কিপার হিসেবে, জো রুট, বিরাট কোহলি অধিনায়ক, স্টিভেন স্মিথ, বেন স্টোকস, সাকিব আল হাসান, ক্লায়েন ম্যাক্সওয়েল, জেমস ফোকনার, মিশেল স্টার্ক, সুনীল নারিন।